স্বাগতম বাংলা হেলথ টিপসে আমাদের আজকের বিষয় কখন কতটুকু পানি পান করবেন জানা থাকলে দূরে থাকবে অনেক জটিল রোগ জেনে নিন বেশি পরিমাণে পানি পান শরীর সুস্থ রাখে একটি সর্বভারতীয় দৈনিকের দাবি অনুযায়ী আয়ুর্বেদেই বলা আছে কোন সময়ে কতটা পানি পান করলে আপনার শরীরে ঠিক কি কি উপকার হয় চলুন জেনে নেওয়া যাক খাবার খাওয়ার 30 মিনিট আগে পানি খেলে হজম শক্তি বাড়বে খাবার খাওয়ার মাঝে দু পানি পান করলে খাবার ভালো হজম হয় গোসল করার আগে এক গ্লাস পানি খেলে আপনার রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে চা অথবা কফি পান করার আগে এক গ্লাস পানি খেলে অ্যাসিডিটি হবে না ব্যায়াম করার দশ মিনিট আগে এক গ্লাস পানি পান করলে এনার্জি বজায় থাকবে ব্যায়াম করার কুড়ি মিনিট বাদে দুই গ্লাস পানি খেলে শরীরের আর্দ্রতা বজায় থাকবে সন্ধ্যাবেলা টিফিন খাওয়ার আগে এক গ্লাস পানি পান করলে পেট বেশি আইডাই করবে না টেনশনের সময় এক গ্লাস পানি পান করলে অনেকটাই আরাম লাগবে ঘুমানোর আগে এক গ্লাস পানি পান করলে স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমে সকালে ঘুম থেকে উঠে দু গ্লাস পানি পান করলে শরীরের বর্জ্য পদার্থ বেরিয়ে আসতে সাহায্য করবে যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওর নিচে লাইক দিবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন এবং স্বাস্থ্য বিষয়ক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ